আমার প্রিয় ত্রিপুরাবাসী, আমি আজকে একটা বিশেষ প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে লাইট হাউস প্রকল্প। সে পত্রপত্রিকায় মিডিয়াতে বিভিন্ন সময়ে সেটা এসছে, কিন্তু বাস্তবে লাইট হাউস কী আমি দেখেছি আমার ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম জনতার গোচরে নেই। তো তার জন্য আমি আপনাদের কাছে সে বিষয়টা নিয়ে এসেছি। লাইট হাউস হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে ছয়টি স্টেটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর যে ড্রিম প্রজেক্ট, তার মধ্যে একটা প্রজেক্ট আমাদের আগরতলাতে ত্রিপুরাতে দেওয়া হয়েছে। লাইট হাউস মানে নিউজিল্যান্ডের যে টেকনোলজি সেটাকে অ্যাডাপ্ট করে ভূকম্প রোধক টেকনোলজিতে এই অত্যাধুনিক বিল্ডিং রামনগরে তৈরি হচ্ছে। আর সেটা 1000 ফ্ল্যাট একসঙ্গে তৈরি হচ্ছে, আর সেটা ডিসেম্বর 2022-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর সেই টেকনোলজি এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে প্রয়োগ হচ্ছে। বেসিক্যালি সেটাকে প্রয়োগ করে ভারত সরকার দেখতে চাইছে ছয়টা টেকনোলজিতে ছয়টা প্রজেক্ট ছয়টা স্টেটে হচ্ছে, এর মধ্যে ত্রিপুরাতে হচ্ছে নিউজিল্যান্ডের টেকনোলজিতে, আর যেটা ভূকম্প রোধক এবং আধুনিকতম বিল্ডিং। তো সেই বিল্ডিংয়ে বুকিং করার জন্য বিশেষ করে লোয়ার ইনকাম যারা আছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী প্রায়োরিটি দিয়েছেন। তার মধ্যে সাবসিডি রয়েছে বড় মাত্রায়, সামান্য কিছু ব্যাংক লোনের ব্যবস্থা দিয়ে সেটা পাওয়া যেতে পারে, বড় মাত্রায় বুকিং হয়ে গেছে। আর এই ধরনের বিল্ডিংয়ে এই প্রথমবার তৈরি হচ্ছে, তার জন্য আমি সবাইকে বলবো একবার সেই লাইট হাউস প্রজেক্ট দেখা এবং তার যে বিষয় সম্বন্ধে জানা। আর আমি সবচেয়েতে খুশি যে আমার রাজ্যের যে অন্তিম ব্যক্তি, গরিব ব্যক্তি, তাদের কাছে এই লাইট হাউস যাচ্ছে। তো এই রাজ্যের যারা গরিব সাধারণ আছেন, যাদের লোয়ার ইনকাম, ওনারা এই ঘরে বুকিং পাচ্ছে, তা করা হচ্ছে। তো এই ধরনের যে অত্যাধুনিক বিল্ডিং তৈরি হচ্ছে, তাকে থাকার জন্য থাকবে আমার অন্তিম ব্যক্তি, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে উনি ত্রিপুরাকে সেই স্থানটা দিয়েছেন। আমি আবারও সবাইকে বলবো, আজকে আমি সেই লাইট হাউস প্রজেক্ট দেখার জন্য গিয়েছি, আমি নিজে উৎফুল্লিত। যেই জায়গাটা বানানো হয়েছে সেটা একটা ডোবা ছিল, জলাশয়ের মতো ছিল, তো সেই কারণে 100-100 ফিট পাইলিং করতে হয়েছে। তার মানে 10 তলার কাছাকাছি নিচেই গিয়েছে, আর উপরে 7 তলা হবে, মানে 17 তলা বিল্ডিং উঠছে একতলাতে দেখে। তো আর সেই বিল্ডিংটা উপরে ওঠার পর সঙ্গে সঙ্গে এখানে প্লেট তৈরি হচ্ছে, ওর মেশিন দিয়ে সব কিছু হচ্ছে, ফটাফট তৈরি হচ্ছে। আর নর্মাল বিল্ডিং 40-45 সাল তার যে মানে মোটামুটি লংজিভিটি হয়, ভালোভাবে সেটা থাকে, যেটা ইঞ্জিনিয়াররা বলছিলেন। আর এটার যে লংজিভিটি আছে এটা মিনিমাম 70 ইয়ার্স পর্যন্ত তার এই লংজিভিটি রয়েছে কনস্ট্রাকশনের। তো সব দিক দিয়ে মিলিয়ে এটা ত্রিপুরার জন্য একটা বড় উপহার, আর বিশেষ করে আমাদের গরিব জনসাধারণের জন্য, অন্তিম ব্যক্তির লোকেদের জন্য। আমি সবাইকে বলবো সেই বিষয়ে অবগত হওয়া, জানা, এবং আগামী দিনে এই টেকনোলজিতে যেভাবে তৈরি হচ্ছে তো সেটা ত্রিপুরা PWD ডিপার্টমেন্টও সেটা রিসার্চ করবে যে আমাদের কাছে কী পয়সা আছে, আমরা কতটা কনস্ট্রাকশনে খরচা করি। তো আমরাও আগামী দিনে যাতে কম, কারণ এটা কম সময় হয়ে যায়, কারণ ইন্ডাস্ট্রির মধ্যে প্লেটগুলো তৈরি হয়ে আসে ফটাফট লাগিয়ে, আর সেটা তৈরি হয়ে যায় এবং টেকসই ভূকম্প রোধক। তো সবগুলো বিল্ডিংয়ে আগামী দিনে আমরা সেই দিশাতে যাব, এবং তার খরচা কত এটা বিল্ডিং ওঠার পর আমরা বুঝতে পারবো। এখানে তো জলাশয়ের মধ্যে তৈরি করা হয়েছে, তার জন্য পাইলিং করতে হয়েছে 100 ফিট, কিন্তু যেখানে স্থির জায়গা রয়েছে, মাটি শক্ত রয়েছে, সেখানে বড় মাত্রায় পাইলিং করতে হবে 100 মিটার, 100 ফুট এমন নয়। তো সেটা ইঞ্জিনিয়াররা তাই করবে, আগামী দিন আমরা দেখব সেই টেকনোলজি আমরা কীভাবে বাকি সব বিল্ডিংগুলি প্রাইভেট হোক সরকারি হোক আমরা সেই দিশাতে যাওয়ার এটা আমাদের রিসার্চ চলছে, আগামী দিনে সেটা ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরা হবে। তো আজকে আপনাদের সামনে সেই বিল্ডিং 2022-এ কীভাবে তৈরি হবে আর কি সেটার রূপ ধারণ কী করবে সেটা একটা ভিডিও আমরা তৈরি করেছি, আমি আমার রাজ্যবাসীর সামনে সেটা প্রস্তুত করতে চাইছি। আপনারা সেটা দেখুন এবং অনুভব করুন যে আপনার ত্রিপুরা কীভাবে পরিবর্তন হচ্ছে। আমি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।